কখনো আলোর মিছিলে, দেখেছি তুমিও ছিলে, হঠাৎ এলে পেয়াড়ালে, বুঝি কতটা কঠিন। সুন্দর কিভাবে কথা বলি, শুধু ভেবে ভেবে চলি, মিছিলে দেখেছি তুমিও ছিলে, হঠাৎ এলে তুমি ঘিরে পালো, আলোর জাহাজ ভাসিয়ে দিলে, মানে ভাসিয়ে তো। মানে সেও আমার কাছেও একজন মাম্মাম, তো সেই সোনা মাম্মামের আজকে জন্মদিন, তো আজকে আমার আর আমার আজকে আমাদের নিমন্ত্রণ রয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে বাইরে এত বৃষ্টি হচ্ছে, ভাবছি কি করবো, যেতে তো হবেই, কারণ আমার মেয়ে তো মাছরবান্ধা, সারা দুপুর ঘুমাইনি, বান্ধবীর জন্মদিন যেতে হবে। তো যাই হোক, চলো ভাবি কি করা যায়, কি করা যায়। একটু ঘুম নেই, এই যে সারা দুপুর ঘুমাই, আর এখন হলদিক্স খেতে দিয়েছে, হলদিক্স খাচ্ছে, আর আমি বসে বসে ভাবছি কি করবো বাইরে, কোনো কিছু মাথায় কাজ করছে না। বৃষ্টির দিনে ভালো কিছু জামা কাপড় বের করতে গেলেও ভালো লাগে না। তো চলো, আজকে হয়তো ব্লগটা ছোটো হবে, ছোট একটা বার্থডে পার্টি তোমার সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো, যখন বোঝাবো কি কি জামা কাপড় পরলাম সব কিছু শেখাবো। এই যে তিনি রেডি বার্থডে পার্টি যাওয়ার জন্য, এখানে ফেরো। দেখো বন্ধুরা, আমি রেডি যাওয়ার জন্য, বাইরে বৃষ্টিটা একটু কমেছে, তাই তো ভাবনা চিন্তা করতে করতে শাড়িটা পরলাম। যাই হোক, এটা মাম্মামের রিকোয়েস্ট ছিল, তো বার্থডে বাড়িতে চলে এসেছে। দেখো আমার মাম্মা, আমার মাম, এই যে হচ্ছে বার্থডে গার্ল, তো সে খুব ব্যস্ত, আজকে খুব ব্যস্ত মানুষ, সে তার বান্ধবীরা এসেছে, দিদিও এসছে, খুব ব্যস্ত। তো এই যে একটু তোমাদের কাছে শেয়ার করলাম। তো দেখো দুজন দুজনকে মানে মানে কি বলবো, বান্ধবীরা পাশে থাকলে যা হয়, গল্প গুজব হচ্ছে, ক্যাডবেরি খাওয়া হচ্ছে। তো এটা হচ্ছে দুটো দিদিওর মানে বার্থডে গার্লের দিদি, তো তারা একদম ভীষণ ঠান্ডা। যাই হোক, দেখো এবার একটু নাচানাচি হচ্ছে, মানে বার্থডে পার্টিটা তো নাচানাচি ছাড়া জমে না, তো আগে বান্ধবীরা মিলে একটু নাচানাচি হচ্ছে, এরপর মানে যার জন্মদিন তার বৌদিরা নাচানাচি করবে। আর তো গানগুলো আমি সব স্কিপ করে দিচ্ছি, কারণ কপিরাইট আসবে, তো সেই কারণে তোমরা জাস্ট নাচগুলো দেখো আর এনজয় করো, এছাড়া আর কিছু বলার নেই। তো এখানে আমি আর কিছু মানে বলার জায়গা নেই, জাস্ট তোমরা নাচগুলো দেখো আর বলো কমেন্টে যে কেমন হলো, কার নাচটা ভালো হলো, ঠিক আছে। কেন একটা পুচকুবুড়ি আছে, দেখো মাথায় দুখানা খরগোশের দুটো কান রয়েছে, তো সেই বুড়ির নাচটা খুব সুন্দর ছিল, আমার তোকে খুব ভালো লেগেছিলো, আর কি সুন্দর গানের গলাগুলো মিলিয়ে মিলিয়ে গানও করছিলো, জানো তো, যে বেরিয়ে গেল। তো নাচগুলো দেখো, দেখলে বুঝতে পারবে। সবাই খুশি তোর হাসিতে, মেলাই হাসি তোর সুরে, হ্যাঁ।
জন্মদিন পার্টি শেষ করে বাড়ি চলে এলাম, তো জন্মদিনের মজাটা খুবই হয়েছে আর প্রচুর নাচানাচি হয়েছে, যদিও আমি করিনি, আমি ক্যামেরাম্যান ছিলাম, তো সব কিছুই তোমাদের ক্লিপ দেবো, বাট গানগুলো হয়তো স্কিপ হয়ে যাবে, কারণ কপিরাইট আসার একটা ভয় থাকবে, কারণ গানের জন্য একটা কপিরাইট আসবে, গানগুলো বাদ যাবে কিন্তু নাচগুলো সব তোমাদের দেবো। তো এখানেই ভিডিওটা শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত রকম নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে চলে আসবে।